জ্বর গলা ব্যথার লক্ষণ ছাড়াই করোনা হচ্ছে আর তা মারাত্মক পরিণতির দিকে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে করোনা শনাক্ত করাই কঠিন হয়ে পড়ছে, যা সরাসরি নিউমোনিয়ায় রূপ নিয়ে ঘটাচ্ছে মৃত্যু। এমন সব তথ্য দিলেন সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। আর অণুজীব বিজ্ঞানীরা বলছেন পরিবর্তিত ভাইরাস আগের ভাইরাসের চেয়ে শক্তিশালী। হাসান মাহমুদের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের তথ্য বলছে, প্রতি 100 জন মানুষের করোনা পরীক্ষা করানো হলে তাদের মধ্যে 23 জনেরই শরীরে করোনার ভাইরাস পাওয়া যাচ্ছে, যা গত 2 মাস আগেও এমন ছিল না। প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে লাফিয়ে বেড়ে চলা করোনা রোগীদের শারীরিক লক্ষণও আগের মতো নেই, এমনকি লক্ষণগুলো ধরাই অনেকটা দুঃসাধ্য, বলছেন বিশেষজ্ঞরা। করোনা মানে সাসপেক্ট করা কঠিন হয়ে যাচ্ছে, আবার একটা রোগী খুব দ্রুত মারাত্মক পরিণতি এমনকি মৃত্যুবরণ করছে। যে কোনো লক্ষণ নিয়ে আসুন না কেন, সেটা মাথা ব্যথা থেকে শুরু করে জ্বর, সর্দি, হাঁচি, কাশি, ডায়রিয়া, বুক ব্যথা, হার্টের অসুখ, যে কোনো কিছুই করোনা উদ্ভূত হতে পারে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে কোনো লক্ষণ হলেই এখন করোনার টেস্টটা মনে হয় করিয়ে নেওয়া দরকার হয়ে পড়ছে, যে আসলেই এই লক্ষণটা করোনা উদ্ভূত কিনা। সবচেয়ে বেশি লক্ষণীয় যেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা প্রথম থেকে কমে যাচ্ছে সংক্রমণের দ্বিতীয় ও তৃতীয় দিন, যেটা আগেরবার 6 থেকে 7 দিনে যেয়ে কমে যেত। আকাশে কোনো হসপিটালে বিছানা খালি পাওয়া যাচ্ছে না, প্রতি ঘন্টায় 7 জন রোগী ভর্তি হচ্ছে। অন্যদিকে অণুজীব বিজ্ঞানীরা বলছেন, জিনগত পরিবর্তনের মাধ্যমে বর্তমান ভাইরাসগুলো অনেক বেশি শক্তিশালী ও তার ছড়িয়ে পড়ার ব্যাপকতাও বেশি। ভাইরাসটির একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে ছড়িয়ে পড়ার হারটা এত মাত্রায় বেশি যে অল্প সময়ের মধ্যে আমরা দেখেছি মোটামুটি সব দেশেরই স্বাস্থ্য ব্যবস্থায় এই ভাইরাসটি একটি বিশাল চাপ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম স্থল এড়িয়ে চলার কোনো বিকল্প নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে, অনেক হাসপাতালে আইসিইউ বেড খালি নেই। এ বিষয়ে জানতে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ফয়জুল্লাহ মাহমুদ আছেন কুর্মিটোলা হাসপাতালে। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়জুল্লাহ, হাসপাতালগুলোর আজকের পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ ফারজানা, আমি আছি কুর্মিটোলা হাসপাতালে। কুর্মিটোলা হাসপাতালের চিত্র যদি বলি, এখানে বেড আছে কোভিড রোগীদের জন্য 275, মানে 275। তো এখানে রোগী ভর্তি আছেন প্রায় 450, অর্থাৎ যে কয়টি সাধারণ বেড আছে তার থেকে বেশি রোগী, প্রায় 150 রোগী বেশি ভর্তি আছেন এই হসপিটালে। আর এখানে আইসিইউ বেড আছে 10টি, 10টি আইসিইউ বেডই পূর্ণ, অর্থাৎ কোনো সংকটাপন্ন রোগীকে এখানে আর জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখান থেকে একজন সংকটাপন্ন রোগী, যার আইসিইউ দরকার, এরকম রোগী এখান থেকে নিয়ে যেতে হয়েছে তার স্বজনদেরকে, কারণ আইসিইউর সাপোর্ট এখানে তারা পাচ্ছেন না। তেমনি নতুন রোগী ভর্তি হতেও আমরা দেখছি, নতুন নতুন রোগী এখানে নিয়ে আসা হচ্ছে, যাদের অবস্থা অনেকের সংকটাপন্ন, আবার অনেকে কিছুটা অসুস্থ, যাদের অক্সিজেন দরকার, এরকম রোগীকে নিয়ে আসছেন। তো করোনা সংক্রমণ প্রতিনিয়ত প্রতিদিনই বাড়ছে। গতকাল শনাক্ত হয়েছে 6,469 জন, মৃত্যু হয়েছে 59 জনের। তো পরীক্ষার বিপরীতে শনাক্ত হচ্ছে প্রায় এখন প্রতি 5 জনে 4 জনে 1 জন শনাক্ত হচ্ছে পরীক্ষার বিপরীতে। তো সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে 18 দফা নির্দেশনা জারি করা হয়েছে, স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হচ্ছে। তো সেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা কিছুটা ঢিলেমি দেখছি। এই স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে যে কার্যকর ব্যবস্থা, সেই কঠোরতাও আমরা কম দেখতে পাচ্ছি। তো স্বাস্থ্যমন্ত্রী যেটা বলছেন যে সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে, হাসপাতালে সিট বাড়িয়ে, বেড বাড়িয়ে, এই সবাইকে, সব রোগীকে এভাবে যদি বাড়তে থাকে তাহলে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না। হাসপাতালগুলো চেষ্টা করছে তাদের আইসিইউ বেড সহ সাধারণ বেড বাড়ানোর। তো আমরা গতকালকে দেখেছি ঢাকা মেডিকেলে 10টি আইসিইউ বাড়ানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 10টি আইসিইউ বেড বাড়ানোর কথা বলা হয়েছে। তো এই হচ্ছে ফারজানা হাসপাতালগুলোর চিত্র। ফয়জুল্লাহ, আপনাকে ধন্যবাদ।